सम्मानीय दर्शकबिंदु आपनारा अनेके कन्याश्री के ओवान टाका हयतो पाननी एवं कन्याश्री के ओवान स्टेटस किभाबे चेक करबेन तो से प्रसेसटाओ देखाबो एवं तार साथे आपनी स्टेटस चेक करे बुझते पारबेन जे आपनार कन्याश्री के ओवान टाकाटा सानसान फाइनलाइज जदि ना हय आपनि एटा किन्तु टाका पाबेन ना। तो कन्याश्री के ओवान टाका जदि आपनि ना पेये थाकेन किंबा आपनार अनेक दिन आपनार बान्धबीरा पेयेछेन आपनि हयतो पाननि तो किभाबे चेक करे देखबेन जे आपनार ठीकठाक आछे किना बा आपनार कन्याश्री के ओवान टाका जा आसेनि तो स्टेटासे किभाबे देखे आपनारा बुझते पारबेन जे आपनार स्टेटास सबकिछु ठीकठाक आछे किना। भिडियोटी अवश्य शेष पर्यन्त देखुन बन्धुरा ताहले बन्धुरा विषयटा आपनारा सम्पूर्णभावे बुझते पारबेन। तो बन्धुरा तार आगे आपनादेर काछे एकटा छोट्ट रिक्वेस्ट करब आमार एई छोट्ट चैनेले आपनि जदि प्रथमे थाकेन अवश्यई बन्धुरा चैनलटि सबस्क्राइब करे पाशे बेल आइकनटि क्लिक करे अन्य नोटिफिकेशनटि अन करे राखबेन। तो बन्धुरा आपनादेर मोबाइले गुगल क्रोमटि ओपेन करबेन गुगले गिये सार्च करबेन कन्याश्री प्रकल्प स्टेटास चेक कन्याश्री प्रकल्प स्टेटास चेक मोटामुटी जा लेके कन्याश्री लेखो सार्च कर ले किन्तु आपनार सामने एरकम माने वेबसाइट चले आसबे। तो आपनी अवश्य लिखबेन कन्याश्री प्रकल्प स्टेटास चेक लिखे सार्च करबेन सार्च कर ले किन्तु आपनारा प्रथम ही ट्रैक एप्लीकेशन स्टेटासेर अपशनटा पेये जाबेन। तो बन्धुरा ये अपशनटा जखनी पाबेन ये अपशने क्लिक करबेन क्लिक करार पोरे बन्धुरा एखाने आपनि कि करते हबे एखाने आपनाके इयार सिलेक्ट करते हबे। तो बन्धुरा आपनार जेहेतु एखन बर्तमाने 23-24 तो 23-24 एखनो किन्तु बन्धुरा हयतो রিনিউয়াল হয়নি তো এখন সম্ভবত 22-23 কিন্তু রিনিউয়াল হয়ে গেছে অনেকের 22-23 হয়তো টাকা অনেকে পাননি অনেকে পেয়েছে। তো আপনারা 22-23 আপনারা কিভাবে বুঝবেন যে আপনার স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো প্রথম বন্ধুরা আপনারা কি করবেন আপনারা এখানে 22-23 সিলেক্ট করবেন ঠিক আছে। তো রিনিউয়াল এখন 23-24 হবে এখন যেহেতু শুরু হয়নি তো হয়ে যাবে অনেকের হয়তো কাজ চলছে অনেকের হয়তো শুরু হয়ে গেছে বিভিন্ন স্কুল এখন শুরু করেনি। তো দেখুন 22-23 আমি এখানে সিলেক্ট করলাম কারণ 22-23 যেহেতু অলরেডি রিনিউয়াল হয়ে আছে তাই 22-23টা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আরও যদি মনে করেন যে অন্য কোনো সিজনের দেখবেন অন্য সিজনের টাকা বাকি আছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে সিলেক্ট করে দেখতে পারেন। তো 22-23 এখানে সিলেক্ট করলাম এবং টাইপ অফ স্কিম এখানে বন্ধুরা কী করতে হবে দেখুন অ্যানুয়াল স্কলারশিপ ফ্রম কে ওয়ান রিনিউয়াল এটা হচ্ছে মানে প্রত্যেক বছর যেহেতু একবার পেয়ে থাকে তার জন্য অ্যানুয়াল স্কলারশিপ কে ওয়ান আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি কে টু করার যেটা ওয়ান টাইম 25,000 টাকা পাইস তাহলে দ্বিতীয় নম্বরটা তো অবশ্যই আপনারা কে ওয়ানের মানে দেখবেন তার জন্য আপনারা প্রথমটা ক্লিক করবেন। এরপরে কি বন্ধু এখানে কি করতে হবে বন্ধুরা এখানে কি করবেন আপনার যে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি বলতে আপনার কন্যাশ্রী যে আইডি নাম্বারটা আপনি দিয়েছেন স্কুল থেকে পেয়েছেন তো সেই কন্যাশ্রী আইডি অবশ্যই প্রত্যেকেরই আছে সেই কন্যাশ্রী আইডিটা আপনি এখানে সুন্দরটি করে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা এখানে আমার একটা কন্যাশ্রী আইডি আমার একজনের নেওয়া আছে তো তিনার স্ট্যাটাসটা চেক করে আপনাদেরকে প্রসেসটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি কন্যাশ্রী আইডিটা তিনার দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে কি করবেন এখানে দেখুন ডেট অফ বার্থ বলে লেখা আছে এখানে কি করবে আপনাকে ডেট অফ বার্থটা দিতে হবে। তো ডেট অফ বার্থটা দেওয়ার পরে এখানে কি করবেন এখানে আগে আপনাকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তো জন্ম তারিখ কীভাবে দিবেন এখানে সে প্রসেসটা বলে দিয়েছে আপনারা চাইলে এইভাবে যেভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনি ধরুন আপনার আমি যেটা দেখাচ্ছি তার যে জন্ম তারিখ 27 দিলাম তারপর এখানে এই যে হাইপেনটা আপনাকে মানে ব্যবহার করতে হবে কিংবা আপনি এখানে চাইলে এক মানে ক্যালেন্ডার ইউজ করতে পারেন এখানে আপনি প্রথম আগে আপনার যে জন্মসাল সে জন্মসালটা এখানে সিলেক্ট করবেন উপরে ক্লিক করলে আপনার কিন্তু পরপর পেরিয়ে যাবে। এরপরে আপনার এখানে জন্মসাল সিলেক্ট করবে তারপর আপনার যে মাসে জন্ম সে যে মাসটা সিলেক্ট করবেন এখান থেকে। তো এটা যেহেতু নয়ের মাসে জন্ম নয়ের মাসটা সিলেক্ট করলাম এরপরে এখানে যত তারিখে জন্ম সে তারিখটা এখানে সিলেক্ট করবেন যখনই সিলেক্ট করবেন এখানে অটোমেটিক সেটা সঠিকভাবে বসিয়ে যাবে। এরপরে বন্ধুরা আপনাকে কী করতে হবে এখানে যে ক্যাপচার কোডটি শো হচ্ছে ক্যাপচার কোডটি এই জায়গায় সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি সঠিকভাবে বসানোর পরে আপনি কী করবেন এখানে যা আছে সেমভাবে এই জায়গাতে ক্যাপচার কোডটা সঠিকভাবে বসিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন বন্ধুরা আপনার সামনে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশানের টাসার কন্যাশ্রী স্ট্যাটাস কিন্তু শো করবে। তো বন্ধুরা দেখুন এই দেখুন কন্যাশ্রী প্রকল্পের স্ট্যাটাস কিন্তু এরপর আপনি নিচের দিকে চলে আসবে দেখুন বন্ধুরা এই ব্যক্তিটা দেখুন এখানে কিন্তু ইনার অ্যাপ্লিকেশান আইডি শো করবে নাম শো করবে এবং তার বাবার নাম শো করবে যে অ্যাকাউন্ট বইটা দেওয়া আছে সেই অ্যাকাউন্ট বইটা শো করবে এবং নিচের দিকে চলে আসবেন এখানে মোট 1 থেকে 14 অবধি অপশন শো করে বর্তমানে এখন 14 অপশন অবধি শো করে আগে কিন্তু 15 নম্বর 16 নম্বর অপশন শো করতো যেখানে আইপিএমএস কিন্তু মানে স্ট্যাটাসও দেখা গেছিলো কিন্তু বর্তমানে কিন্তু এগুলো এখন শো করেনি। তো আপনাকে এই জায়গায় আপনাকে একটা জিনিস দেখে নিতে হবে দুটো জিনিস এক হচ্ছে দেখুন বন্ধুরা যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে সানসান ফাইনালাইজ যদি আপনার সানসান ফাইনালাইজটা সবুজ থাকে
ঠিক আছে, এই জায়গাটা যদি আপনার সবুজ থাকে তাহলে জানবেন যে আপনার কিন্তু কন্যাশ্রী সব কিছু ঠিক আছে এবং আপনার পেমেন্ট প্রসেসে চলে গেছে টাকা পাওয়ার জন্য। আর এই জায়গাটা যদি আপনার ঠিক না থাকে, হয়তো আপনার এখানে সবুজটা নেই, তাহলে আপনি জানবেন যে আপনার কিন্তু এখন পর্যন্ত সানসান হয়নি, কিন্তু আপনি টাকা পাবেন না। তো এই জায়গাটা অবশ্যই দেখবেন। আপনার যদি 22-23 এই জায়গাটা সবুজ না থাকে, আপনি স্কুলে গিয়ে বলবেন যে স্যার আমি স্ট্যাটাস চেক করে দেখেছি যে আমার সানসান ফাইনালিটা এখনও সবুজ হয়নি, স্ট্যাটাসে হয়নি, তো সেটা আপনারা বলবেন। আর যদি দেখেন যে জায়গাটা সবুজ আছে তাহলে জানাবেন আপনার সমস্ত কিছু ঠিক আছে। অবশ্যই বন্ধুরা, কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় এবং কীভাবে বুঝবেন যে আপনার সব ঠিক আছে কিনা বুঝতে পারলেন, বাকিগুলো কিছু দেখার নেই, ঠিক আছে, এই জায়গাটা আপনাকে দেখতে হবে। তো বন্ধুরা, অনেকের ক্ষেত্রে হয়তো যারা 23-24 করে তাদের কিন্তু এই জায়গাটা একটু সময় নেবে সানসান ফাইনালাইজ হতে। তো এখানে দেখুন, আগে প্রথম আপনার ফরওয়ার্ড করবে ভিডিও, ভিডিও থেকে সেগুলো এইচডিও লেভেলে ফরওয়ার্ড করে ভেরিফিকেশন হয়, যে ভেরিফিকেশনের সময় এইটা কিন্তু এইরকমই থাকে, ঠিক আছে, এইরকমই রাইট থাকে। তারপরে এই সানসানটা, তারপরে কিছুদিন পরে তারপরে সানসান হয়, সমস্ত কিছু ঠিকঠাক পড়ার পরে এটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সানসান করে। তো এটা 22-23 যেহেতু আগের, তার জন্য এটা অবস্থা তো সানসান অনেক দিনের আগের তো সানসান হয়ে আছে। তো 23-24গুলো হয়তো একটু সানসান যদি এখনও না হয়ে থাকে, আপনার সাথে যারা করেছেন তাদেরগুলো দেখবেন, তাদের যদি একই দেখেন যে সানসান এখনও হয়নি, তাহলে আপনারা আপনাকে ওয়েট করতে হবে। আর যদি দেখেন যে আপনার সাথে যারা করেছে তাদের অনেকের সানসানটা 23-24 সানসান ফাইনালাইজড হয়ে গেছে, আপনার এখনও পর্যন্ত হননি, তাহলে বন্ধুরা আপনি সেটা গিয়ে স্কুলে কমপ্লেন করেন, জানান যেখান থেকে আপনি রিনিউয়াল মানে কন্যাশ্রী রিনিউয়াল করেছেন, বা যেখান থেকে K2-র ক্ষেত্রে একই প্রসেস, K2 ফর্ম যেখানে করেছেন সেটার ক্ষেত্রে একই প্রসেস। তো বন্ধুরা, এই জায়গাটা আপনাকে দেখে নিয়ে দেবো। তো বন্ধুরা, বিষয়টা বুঝতে পেরেছেন? কোথায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, ভিডিওটা দেখে আপনার যদি একটু উপকৃত হয় অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।